ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টিলডেট বেসিক ইলেকট্রনিক্স কোর্স সমূহে। আমি গত টিউটোরিয়ালে কথা বলেছি ডায়োড কি, কিভাবে কাজ করে এবং এর প্রকারভেদ সম্পর্কে। আজকে কথা বলবো রেক্টিফায়ার ডায়োড সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে। রেক্টিফায়ার ডায়োড মূলত একটি পিএন জাংশন ডায়োড। এই ডায়োডের সিম্বলটি দেখতে এরকম। এর তীর চিহ্নিত প্রান্তটি হচ্ছে ক্যাথোড প্রান্ত এবং এর বিপরীত প্রান্তটি হচ্ছে অ্যানোড প্রান্ত। ডায়োডটি দেখতে এরকম হয়। এর এক পার্শ্বে চিহ্নিত থাকে, এই চিহ্নিত প্রান্তটি হচ্ছে ক্যাথোড আর এর বিপরীত প্রান্তটি হচ্ছে অ্যানোড প্রান্ত। যখন আমরা রেক্টিফায়ার ডায়োডের অ্যানোড প্রান্তে পজিটিভ সাপ্লাই ইন করি, তখন এই পজিটিভ সাপ্লাইটি ক্যাথোড প্রান্তে আউটপুট হিসেবে পাই। তবে এখানে অ্যানোড প্রান্তে আমরা যত ভোল্ট ইন করব, ক্যাথোড প্রান্তে এই ভোল্টের চেয়ে 0.6 ভোল্ট কম পাবো। অর্থাৎ এই রেক্টিফায়ার ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট। অর্থাৎ আমরা যদি 12 ভোল্ট ইন করি, তাহলে আমরা এর আউটপুটে 11.4 ভোল্ট আউটপুট হিসেবে পাবো। এখানে একটি ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। এইখানে এই ব্যাটারিটি যদি 1.5 ভোল্ট হয়ে থাকে, তাহলে আমরা এর আউটপুট পাব 0.9 ভোল্ট। এখানে কিছু ডায়োডের কোড নাম্বার দেওয়া আছে, যেমন IN4148। এই ডায়োডটি 50 ভোল্ট পর্যন্ত রিভার্স বায়াসে ব্যবহার করা যেতে পারে এবং এটি 75 মিলি এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। এখানে 1 এম্পিয়ারের কিছু ডায়োডের কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বারগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন, পরবর্তীতে কাজ করার সময় এই কোড নাম্বারগুলো প্রয়োজন হতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে স্কটকি ডায়োড সম্পর্কে কথা বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করতে পারেন। পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।